আমি বেশ কদিন ধরে ভাবছিলাম আপনাদের সঙ্গে গোলাপ জামুন রেসিপি শেয়ার করার, কিন্তু আমি পারফেক্ট রেজাল্ট পাচ্ছিলাম না, অনেক রকম ফল্ট বের হয়েছে, তাই আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারিনি। আজকে একদম আমি পারফেক্ট এবং নিখুঁত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের জন্য টিপস থাকবে, সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। এই মেথডটা যদি আপনারা সম্পূর্ণভাবে ফলো করেন, আপনাদের গোলাপ জামুন অবশ্যই পারফেক্ট হবে। আগে থেকে একটা পাত্রের মধ্যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার মিল্ক নিয়েছি। যে কোনো ধরনের মিল্ক আপনারা ইউজ করতে পারেন। মিল্কে কতটা পরিমাণে ফ্যাট থাকবে সেই হিসাবে কিন্তু মার পরিমাণটা কম বেশি হবে। পাশে দাঁড়িয়ে থেকে আপনি যদি নস্টপ নেড়ে মাওয়াটা তৈরি করেন, তবে পরবর্তীতে আপনার পরিশ্রমটা কম হবে। হাই ফ্লেমে রেখে যদি দুধটা ঘন করা যায় তাহলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে, তাই আমি হাই ফ্লেমে দুধটাকে ঘন করে নিচ্ছি। বেশ কিছুক্ষণের পর দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, মিডিয়ামে রেখেছি। আপনাদের যদি হ্যান্ডেল করতে অসুবিধে হয় সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে সিম করে দেবেন। একসময় নাড়তে নাড়তে দেখবেন সব মাওয়াটুকুই একসঙ্গে চলে আসছে, মাওয়াটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এই মাওয়াটা তৈরি করতে আমার সময় লেগেছে 35 মিনিট, কম বেশি সময় কিন্তু আপনাদের লাগতেই পারে। এই অবস্থাতে আমি একটু মথে নিচ্ছি। এই অবস্থাতে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবেই মথে নিচ্ছি। মথানোটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার মাওয়াটাকে আমি কমপ্লিটলি ঠান্ডা করে নিচ্ছি। এইভাবে আপনারা মাওয়া তৈরি করে ফ্রিজে 1 মাস পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন। 1 বাটি হয়েছে, মেজারমেন্ট কাপ দিয়ে যদি এটা মাপা যায় সেক্ষেত্রে 1 কাপের থেকে একটু কম হয়েছে। এবার যতটা পরিমাণে মাওয়া হয়েছে তার 1/4 ভাগ আমি ময়দা নেব। দুধের ফ্যাট হিসাবে কিন্তু মাওয়াটা কম বেশি তৈরি হবে, মাওয়া যতটাই হোক না কেন 4 ভাগের 1 ভাগ কিন্তু ময়দা নিতে হবে, এই মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার দিচ্ছি 1 টিস্পুন সুজি। এরকম নর্মাল চামচ দিয়ে যদি এটা মাপা যায় তাহলে এরকম 1 চামচ সুজি হচ্ছে। এবার নিয়ে নিচ্ছে 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবার সব শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাওয়াটা কিন্তু বেশ ড্রাই। এবার আমাকে এর মধ্যে লিকুইড কিছু অ্যাড করতে হবে, তো আমি এখানে জল অ্যাড করছি। চাইলে আপনারা লিকুইড মিল্কও অ্যাড করতে পারেন, তো আমি অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে খুব ভালোভাবে একটা ডোর মতো করে নিচ্ছি। এটা যেহেতু খুব স্মুদ আছে তো এটা খুব বেশিক্ষণ ধরে আমার মেখে নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট জলটা মিশিয়ে যতক্ষণ সময় লাগবে মাখতে ততটুকুই মেখে নিচ্ছি। মাওয়াটা যদি ঠিকঠাকভাবে তৈরি না হয় অনেক সময় দেখা যাবে যে মাওয়ার মধ্যে অনেক ছোট ছোট দানা আছে যেগুলো খুব শক্ত, তো সেগুলোকে অবশ্যই ভেঙে নিতে হবে এবং ঠিক এইভাবে মেখে নিতে হবে। ডোর মধ্যে ছোট ছোট দানা আছে বলে কোনোভাবে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে পেস্ট করতে যাবে না, নইলে কোনোভাবে গোলাপ জামুন তৈরি হবে না। ম্যাক্সিমাম আমি 2 থেকে 3 মিনিট মেখে নিয়েছি। আর এখানে টোটাল আমার জল লেগেছে 2.5 টেবিল স্পুন মতো, কম বেশি জলের প্রয়োজন হতেই পারে। দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা জালি জালি ছিদ্র হয়ে আছে। ডোয়ের যদি এরকম টেক্সচার হয় তাহলে বুঝতে হবে যে আপনার গোলাপ জামুনটা অবশ্যই পারফেক্ট হবে। ডোটা ঠিক এরকম একটা সফট ডো হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জাস্ট কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। আমি যে বাটিতে মাও মেপেছিলাম সেই বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 বাটি চিনি এবং নিয়ে নিচ্ছি 1.5 বাটি জল। খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। জাস্ট এটাকে আমি 2 মিনিট মতো ফুটতে দিচ্ছি। একবার আমি শিরাটা চেক করে নিচ্ছি। শিরাটা কিন্তু চটচটে শিরা হবে, একদম পাতলা শিরা হবে না, আবার একতারে শিরা হবে না, জাস্ট হালকা চটচটে শিরা হবে। সেটা তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এই ডোটাকে আমি সমান ভাগে ভাগ করে এরকম রোল করে নিয়েছি। আমি জাস্ট শিরাটা তৈরি করতে যতটুকু সময় লেগেছে ততটুকুই ঢাকা দিয়ে রেখেছি। খুব
খুব ইজিলি বলগুলো তৈরি হয়ে যাবে, খুব বেশি প্রেস দিয়ে কিন্তু বলগুলো তৈরি করতে যাবেন না, এবং অবশ্যই যেন একটা ক্র্যাক ফ্রি বল তৈরি হয়। নিজেদের পছন্দ মতো ছোট বড় সাইজে গোলাপ জামুনগুলো তৈরি করে নেবেন। বলগুলো একটু ছোট সাইজেরই তৈরি করবেন, কারণ এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আমি এখানে 8 পিসেস বল তৈরি করে নিয়েছি, আগেগুলোকে ভেজে নিই, বাকিগুলোকে আমি একটা ভেজা টিস্যু দিয়ে অথবা ভেজা একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখছি। ফ্রাই করার জন্য আমি ঠিক এই ধরনের একটা ডিপ পাত্র ইউজ করছি, এবং এই কড়াইটাকে আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, যাতে গোলাপ জামুনের বলগুলো ডুবে থাকতে পারে। তেলটা ঠিকঠাক গরম হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তেলটা কিন্তু কোনোভাবে বেশি গরম করা যাবে না, তেলটা একদম ঠান্ডাও থাকা যাবে না। একটা এরকম স্টিক দিয়ে দেখবেন, যদি সাইডে সাইডে ছোট ছোট বুদবুদ ওঠে, তাহলে বুঝতে হবে তেলটা পারফেক্ট আছে। যেহেতু আমি এই ধরনের কড়াই ইউজ করছি, তো এই ধরনের কড়াই একটা প্রবলেম হয়, তলায় খুব তাড়াতাড়ি বসে যায়। তো এটাকে হালকা একটু নাড়া দিয়ে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তলায় কিন্তু বসে গিয়েছিল, তাই এটা রেড স্পট চলে এসেছে। এটা দেখুন নিজে নিজেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং ওপরে ভেসে উঠবে। দেখতেই পাচ্ছেন এই বলগুলো খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে ঘুরে যাচ্ছে নিজে থেকেই। বলগুলো যদি পারফেক্ট হয়, ফ্লপি হয় এবং লাইট ওয়েট হয়, তাহলে বলগুলো কিন্তু নিজে নিজেই ঘুরে যাবে। নিজে থেকে ঘোরার আশায় থাকলে কিন্তু হবে না, আমাদের নিজেকেই ঘুরিয়ে দিতে হবে, নাহলে এক সাইড বেশি পুড়ে যাবে আবার আর এক সাইড সাদা হয়ে থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই সিম থাকে। তো এটা আমার ফ্রাই হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই আমি আর করবো না। আপনারা চাইলে আরও একটু ডার্ক করেও ভেজে নিতে পারেন, তবে এর থেকে কিন্তু লাইট করে ভাজবেন না। তেল থেকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি শিরার মধ্যে দিচ্ছি না, জাস্ট কয়েক সেকেন্ড একটু ঠান্ডা হতে দিচ্ছি। এবং শিরাটা কিন্তু অবশ্যই যেন গরম থাকে, একেবারে ফুটন্ত গরম নয়। এবার এই গরম শিরার মধ্যে এই গরম গরম ভাজা গোলাপ জামগুলো দিয়ে দিতে হবে, এবং জাস্ট একবার এটাকে নেড়ে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সেকেন্ড ব্যাচ দেওয়ার আগে অবশ্যই কিন্তু তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরলাম আমি 2-3 ঘন্টা পর। গোলাপ জামুনগুলো শিরাটা বেশ ভালোভাবে সোক করে নিয়েছে। এখানে আমার কিছুটা শিরা কম মনে হয়েছিল, তাই আমি এখানে আরও 1 বাউল চিনির শিরা তৈরি করে নিয়েছিলাম। এখানে আমার টোটাল 19 পিস গোলাপ জাম হয়েছে। গোলাপ জামুনটা তো দেখতে বেশ সুন্দর হয়েছে, তবে একবার কেটে দেখায় ভেতরটা ঠিক হয়েছে কিনা। দেখুন ভেতরটা একদম ছোট ছোট ছিদ্র আছে, এরকম জালির মতো। এরকম যদি সাইন থাকে তাহলে বুঝতে হবে গোলাপ জামুনটা পারফেক্ট হয়েছে, এবং শিরাটাও দেখুন খুব ভালোভাবে সোক করে গেছে। দেখতে পাচ্ছেন একটা ছুটকু, তো এটাকে আমি একটু কেটে দেখাই কেমন হয়েছে।